বর্তমানে অনেক টি-শার্ট গেঞ্জিতে আরবিতে অনেক বাক্য লেখা থাকে, যেমন সালাম, ইমান, জান্নাত, সুন্নাত ইত্যাদি। এই জাতীয় লেখা থাকে, এসব গেঞ্জি পরা বা পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, বরং এগুলো ভালো। এই সমস্ত গেঞ্জিগুলো আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার কথা স্মরণ করিয়ে দেয়, আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের অনেক যুবক ভাইরা এই ধরনের বিজনেস করছেন আজকাল, এটা প্রশংসনীয় মাশাআল্লাহ। যে যুবকরা ফ্যাশনের অংশ হিসাবে যে সমস্ত টি শার্ট পরে থাকে, দেখা যায় সেগুলোতে আপনার বিভিন্ন খেলোয়াড়ের নাম, বিভিন্ন অ্যাক্টরের নাম, বিভিন্ন ফাসেক কাফেরের নাম, বিভিন্ন আপনার এমন মানুষদের নাম যারা আমাদের আদর্শ না, সেখানে কোনো সাহাবিদের নাম যদি থাকে, সেখানে কোনো ইনিশিয়াল কোনো কিছু থাকে যেটা আমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়, ভালো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোরআন কারিমের কোনো আয়াত পরিষ্কারভাবে যদি লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে টয়লেটে যাওয়া উচিত হবে না। আল্লাহর নাম যদি লেখা থাকে উন্মুক্তভাবে, সেটা নিয়ে টয়লেটে গেলে সেটা অনুচিত হবে, মাকরুহ হবে। এমনি জান্নাত, সুন্নাত বা ইসলাম বা এই জাতীয় কোনো শব্দ থাকলে তাতে কোনো অসুবিধা